জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের মারধর, ভাইরাল ভিডিও। ঘটনায় জড়িত তৃণমূল অঞ্চল সভাপতি সহ 40 জনের নামে অভিযোগ থানায়। গ্রাম সূত্রে খবর, বুধবার কয়েকজন ইলেকট্রিক দপ্তরের আধিকারিকগণ নবগ্রামের নতুন গ্রামে ঢুকে অবৈধ কারেন্ট চুরি করছে এই ভেবে, তারপর তারা কারেন্ট চুরি করার জন্য একটি বাড়িতে ঢুকে এবং মহিলাদের সাথে অশালীন ব্যবহার করে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। মুসলেখা বিবির বাড়ি থেকে 2 লক্ষ টাকা সহ একটি মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগ ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকদের বিরুদ্ধে। এই নিয়ে নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন মুসলেখা বিবি ও গ্রামের মানুষেরা। যদিও এই ঘটনা অস্বীকার করে ইলেকট্রিক দপ্তরের আধিকারিকেরা। অস্বীকার করেন এই ঘটনা। তারা বলেন যে তাদেরকে মারধর করা হয়েছে এবং তাদের গাড়ি ভাঙচুর করে নতুন গ্রামের বাসিন্দারা। এমনটাই অভিযোগ নবগ্রাম ইলেকট্রিক দপ্তরের আধিকারিকদের। ওই কারেন্ট অফিসের লোক বলে আমরা ঢুকাতে, আমি বাড়িতে ছিলাম না, আমার মা আমার শাশুড়ি। কারা ঢুকেছে? কারা ঢুকেছে? ওই কারেন্ট অফিস, আমরা কারেন্ট অফিসের লোক। আমাদের কোনো কিছু দেখা না, একবার ঘরে ঢুকে মিটার দেখলে, মিটারে বিল উঠছে তাও দেখলে, ঢুকে গিয়ে আমার মা ঘরে আছে, ঘরটাকে জোরে ধাক্কিয়ে দিয়ে আমার মা পড়ে গেল। ওই বেরিয়ে এলো, আমার স্বামীকে সহি করো, কিসের সহি না তো হুঁকা, আমার তো হুঁক তো কিছুই নাই, কিসের সহি করবো, তো আমার স্বামী ভিতু অতই সহি করে দিয়ে। আমরা হুকিং ধরতে গেছিলাম বিলোর নতুন গ্রাম। আচ্ছা, সেখানে আমরা গাড়ির থেকে নামতেই দেখি একটা ভালো বাড়ি, সেখানে আমাদের এলটি লাইন থেকে হুক করা। তো হুক দেখে আমরা সেই বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমাদের ডিভিশন ইঞ্জিনিয়ার ছিলেন আসমাউল হক, উনি একটা নোটিশ জারি করেন ওই বাড়িতে ঢোকার জন্যে। নোটিশ দেওয়ার পরে আমরা বাড়িতে ঢুকি, তার মিটারটা কোথায় আছে সেইটা জানি, মিটারটা দেখে মিটার নাম্বারটা আমার নিয়ে বেরিয়ে চলে এসেছি এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কি কি চলে সব। তাদের বাড়িতে এসি চলে, তারপরে আপনার এয়ার কুলার আছে, আর ইন্ডাকশন ওভেনে ভাত রান্না হচ্ছে, সাবমার্সিবল পাম্প আছে, 8খানা ফ্যান আছে, মানে চলছেই। তো দেখে আমরা তখন ওর বাড়ি থেকে চলে আসার পরে গোটা পাড়ার মানুষ, ওই বাড়ির মহিলা জড়ো করে নিয়ে এসে ওনার নেতৃত্বেই উনি ফোন করে সবাইকে ডেকে নিয়ে এসে আমাদের সবাইকে মেরেছে, বেধড়ক মেরেছে। আমাদের ডিভিশন ইঞ্জিনিয়ার আসমাউল হক ওনাকে মেরেছে প্রচুর, ওনাকে আমি গার্ড করতে গিয়ে আমার হাতে এই যে মেরে একদম জাতা করে দিয়েছে, এদিকে রক্ত বেরিয়ে গেছে, পিঠে কিল ঘুষি, আমার পকেটে 5000 টাকা ছিল সে টাকাটা পর্যন্ত নিয়ে নিয়েছে। কারা বের করলো টাকা? কারা বা পড়ে গেছে বা কেউ বের করে নিয়েছে ভিড়ের মধ্যে, তখন গ্রামের প্রচুর লোক ওখানে এসে গেছে। তারপরে আমরা ওখান থেকে পালিয়ে আসার জন্যে গাড়িতে উঠে পড়ি। গাড়িতে যখন উঠে গাড়ি লক করেছি, তখন পেছন থেকে বড় বড় দুটো পাথর নিয়ে একদম আমাদের গাড়ির পেছনের কাঁচ মারে একদম কাঁচ টাচ ভেঙে চুরমার হয়ে গেছে। মহিলারাই মেরেছে না পুরুষ? না না, পুরুষ ছিল, মহিলা না, পুরুষ বেশি ছিল। ওই মহিলা পুরুষকে সবাইকে ডেকে নিয়ে এসছে।